আম গাছ, এটা আমি নিজে খলপ দিয়ে লাগাইছি। এই দেখেন অনেক আম আসছিল রাস্তার সাইডে, তো যাও দেখি ওইগুলোর কাছে যাও দেখি যাও। সময় জানে খামারেরা 20 লাখ 15 লাখ টাকা গরু বানায়। এগুলা আসলে যারা বানায় আমি মনে করি যে তাদের থেকে আমাদেরই বড়। দোয়ালে দুধ নেয়া করেছে কিনা হুদা 50 টাকা কেজি। আচ্ছা, তাও মাপ লই জায়গায় না, 1 কেজি নেয় না তো, আর বেশি লই জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? এই যে আলহামদুলিল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আজকে আমি আছি দাপুনিয়া বাজার থেকে 4 কিলোমিটার দক্ষিণে গোপালনগর বাজারের কাছাকাছি। তো এখানে আজকে আমরা আসলাম রাকিব ভাইয়ের ফার্মটা দেখতে। রাকিব ভাই কীভাবে গরু পালন করছেন, কীভাবে তার পরিচর্যা করছেন, তার সব কিছুই রাকিব ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তো রাকিব ভাই, পরিচয়টা আসলে দর্শকের কাছে, আমার কাছে তো পরিচয় আপনার জানাই আছে, দর্শকের কাছে একটু আপনার পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি এবং পাশাপাশি চাকরি করছি এখন খামারের পাশাপাশি। আলহামদুলিল্লাহ। এখন আর কি বাড়িতে আছি, সামনে ঈদ, কিছু গরু আছে বিক্রি করার জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি চাকরি এদের পরে নিব আর কি, এরকম লোকজনও নাই। আচ্ছা, সব মিলে আর কি বাড়িতে আমি পড়াশোনা করছি। বেশ কিছু গরু আছে, বাচ্চা দেশি, একদম দেশি, একদম দেশি, ওই পাশের দাও দেশি আর কি, এটা দুই দাঁত আর কি। ওটা দুই দাঁত? হ্যাঁ, এটা দুই দাঁত। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে ষাড় গরু রেখেছেন? ষাড় গরু আর ছিল, এটা একটা বকনা, এই পাশে একটা বকনা আর কি, 14 মাসের মতন বয়স হয়েছে। 14 মাসের মতো? আচ্ছা, যাক ঠিক আছে। বাকিগুলো তাহলে কোরবানির জন্য ষাড় দেখতে পাচ্ছি যে, হ্যাঁ এগুলো কোরবানির জন্য উপযুক্ত, বিক্রি করে দিব আর কি, তিনটা আর কি বিক্রি করে দিব আর কি। ঠিক আছে ঠিক আছে, উপযুক্ত হয়ে গেছে তাহলে। পানলেও ফলা যাইব, হে বড় সাটা ফলা যাইব, মাঝখানেটাও ফলা যাইব, সবই ফলার মতন আর কি। আর এটা দুই দাঁত, কেবল দুই দাঁত ফিরে হয়েছে তো। আচ্ছা ঠিক আছে। তো গরুগুলোর সারাদিনের রুটিনটা আমি একটু জানতে চাচ্ছিলাম, যে কিভাবে খাওয়াচ্ছেন, কি পড়াচ্ছেন না কি করতেছেন সেটাই জানতে চাচ্ছিলাম। আসলে সকাল খাবারটা দিচ্ছেন কয়টা? সকালে খাবার দেই আমরা 7টার দিকে আর কি। 7টার দিকে সকালে উঠে গোসল করায়া, আচ্ছা, পরবর্তীতে দেখা যায় যে গোসল করায় পরে আল্লাহ কিছু খাবার দেওয়া হয় আর কি, যেটা খ্যার কিংবা ঘাস পানি ছাড়া দেওয়া হয়। পরবর্তীতে পানির সাথে খাদ্য কিছু দানাদার বা ভুসি লবণ দেওয়া পরে আর কি একসাথে আমরা দিয়ে দিই আর কি। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি ঘাস খয়র একসাথে মিক্স করে দিচ্ছেন ওনারা। ওনারা গরুর পাত্র, খাবার পাত্রটা খুব সুন্দর করে বানিয়েছেন, ঠিক আছে, এটা খাবার পাত্রটা খুব সুন্দর করে বানিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পানির ব্যবস্থা, হ্যাঁ পানির ব্যবস্থা এখানে ওনারা করে দিয়েছেন, যেটা আলাদা করে পানি দিতে হয় না, পাইপ দিয়ে টেনে এনে দিতে হয় না, এখানেই পুরোটা ব্যবস্থা করা আছে। তাই এই যে এটা ঘোরালে আমরা একসাথে দুটো লাইন পাচ্ছি, দুইটা ঠিক আছে তাহলে। হ্যাঁ জি জি, রাকিব ভাই, গাভির বাচ্চা, এই গাভির মা হলো এই যে। আচ্ছা আচ্ছা, এই এই এটার বাচ্চা হচ্ছে, এটার মা হচ্ছে এই এই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কুরবানিতে বিক্রি করে দেব, এটা সিমেন্ট দেওয়া না, বীজ দেওয়া হয় নাই। আচ্ছা, এটা বিক্রি করে দেব, এটা বিক্রি করে দেব আর কি। আচ্ছা, এই বকনাটা আর এই ছোট বাচ্চাটা রাখা, আর যদি বিক্রি করতে পারি সব বিক্রি করে দেব আর কি। দুই দাঁত ফরাইছে, আমাদের খাওয়াটা ঠিক মতন ধরে নাই,
তার জন্য তার পেটের এই অবস্থা আর কি, দাঁতের ব্যথায় তো এই জন্য আর কি খাইতে পারে না। মানুষ দেখছে তো আসলে, হ্যাঁ নতুন মানুষ দেখার কারণে গরু রান্না করতে বিরক্ত করছে, রান্না করে না। আর এই গরুটা খুব সুন্দর, এটা মাশাআল্লাহ একটা, হ্যাঁ এটা মাত্র দাঁত ফলাইছে, তিনটা একসাথে দাঁত ফলাইছে, এই তো পণ্য দুই চার দিন আগে পরে ফলাইছে। এই গরুটা আমার যেরকম মূল্য দাম পায় তাহলে বিক্রি করবো, না হলে গরুটা থাকবে এনাশো, হ্যাঁ হয়তো 500 কেজির মতন ওজন আছে আর কি। আচ্ছা 10 মনের কাছাকাছি, ঠিক আছে এরকম আর কি। তো এই যে খামার তো অনেকদিন ধরে পরিচর্যা করতেছেন, খামারে অনেক দিন ধরে গরু পালতেছেন, তো এই ক্ষেত্রে ফ্রিজিয়ান গরু পালা লাভ না দেশি গরুতে লাভ, আসলে কোনটা? আসলে আমার জানা মতে এই সব বাছুর পালাই লাভজনক। আচ্ছা ফ্রিজিয়ান, হ্যাঁ ফ্রিজিয়ান বাছুর অতি খরচে, আচ্ছা যে খাবার এদেরকে অপচয় হয় না। আচ্ছা অল্প খরচে মানে শরীরটাও খুব সুন্দর, তাড়াতে দ্রুত বাড়ে, না দ্রুত বাড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ই দুধের পরিবর্তে আপনি সব সার গরুর দিকে বেশি নজর দিচ্ছেন? না দুধের গরু আজ ছিল বলতে আমি এই গর করার পর আর কি আগে পালছি, অন্য এক জায়গায় একটা সেট ছিল এই জায়গায় আর কি, পরে প্রথম আমার টোটাল সার আছে এদিকে 7টা, এদিকে বোকান ছিল আর কি, আমার এই খামারে 14টা গরু ধরে আর কি। আচ্ছা আচ্ছা, পরে আমি আরো গরু আছে বাইরে রাখছি, কিন্তু ওই যে ফার্মে অনেক জায়গায় বাজার থেকে গরু কালেকশন করলে দেখা যায় বাইরের সমস্যা দেয়, এই জন্য আমি ফার্মে গরু এখনো উঠাই না আর কি, 14 দিন অন্য জায়গায় রেখে পরে আর কি উঠাই আর কি, 14 দিন 15 দিন। অন্য যা আমাদের আশেপাশে আছে যাদের গলি খালি আছে তাদের এখানে রেখে দিই, পরবর্তীতে আমার গলি থেকে উঠাই আর কি। আচ্ছা আচ্ছা বুঝলাম, আমার এই গরুটা বিক্রি করার আশা নাই, যদি ওরকমই হয় তাহলে বিক্রি করবো, না হলে থাকবো আর কি, যদি ভালো দাম পাওয়া যায় তাহলে বিক্রি করবো, না হলে এই বাছুরটা থাকবে আর কি। ঠিক আছে, তার মানে যে গরুগুলো বিক্রি করবেন পরবর্তীতে আপনি যে আবার সার গরু নিচ্ছেন বা সার গরু নিব, কিন্তু যদি এরকম ভালো দাম পাই তাহলে সার গরু নিব, নাহলে গাই গরুর চিন্তা ভাবনা করবো আর কি, যে গাই তোলার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার যে দেশ তো খাদ্য আর খাদ্যের প্রচুর বাড়তি ঊর্ধ্বগতি, যে খাদ্য খাওয়াই না ধরতে গেলে, আমি শুধু বসি দেই আর কিছু খুদ দেই, অতিরিক্ত ফ্যাট হয়ে যায় অনেক সময় গরুর, যে মাংসের একটা ই থাকে সেটা। 4 দিন ধরে একজনের কাছ থেকে 10 কেজি খুদ কিনছি, এগুলো আর কি দিতেছি, যে গরু দাঁত ফল আছে তো এই জন্য খাইতে হচ্ছে না, এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি খুদ দিই না। আমি সার বিক্রি করে দিচ্ছি, এই চারিদিকে একটা সার ছিল, হেফা দেব না দেখতেছেন, ওদিকেও সার ছিল, কিন্তু 3টা আছে আরো, মনে হয় আরো কটা চারি খেলে হয়েছে, একটা 3টা 4টা 4টা সার আমি ছোট হয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার গরুগুলো আসলে খুব সুন্দর, শরীর খুব সুন্দর বাঁধিয়েছেন। হ্যাঁ আল্লাহর রহমতে, আল্লাহ যত রোগ দিয়েছে সুস্থ রোগে ভালো দামে বিক্রি করতে পারি, হয়তো পরবর্তীতে আবার চেষ্টা করবো গরু তোলার জন্য। ঘাসের চাষটা কি করেছেন? না ঘাসের চাষটা করেনি আপাতত, আমাদের গ্রামে তো দেখা যায় যে বন্ধে এখানে কিছু ঘাস হয়েছে, তো এই জন্য আর কি ঘাস দিতেছি, ঘাস করি না, ঘাস করার চিন্তা ভাবনা করছি আর কি, ঘাস সর্দি ঘাস করতে হবে, ফার্ম চালালে তো ঘাস করতেই হবে, সেটাই বলতেছি, যে খাদ্যের যে ঊর্ধ্বগতি, খাদ্যের যে দাম, সে হ্যাঁ দাম যে ঊর্ধ্বগতি, সেটা সেক্ষেত্রে আমরা যে ঘাস দিয়েও কিন্তু গরু পালন করতে পারি, ঘাস দিয়ে গরু সুস্থ থাকে, পরিপূর্ণ সুস্থ থাকে ঘাস দিয়ে, ঠিক পরিপূর্ণ ঘাস যদি একটা গরু খাইতে পারে আশা করা যায় গরুর ভাইরাস বিভিন্ন জ্বর ঠান্ডা কাশি এগুলা হয় না। আমাদের তো অনেক খামারিরা খাদ্য খাওয়াইতে খাওয়াইতে গরু তেবো দাম, না না না, এটা একটু আসলেই খুব ক্ষতিকর একটা। হ্যাঁ একটা গাভী যদি আমি ধরি, বিভিন্ন কোম্পানি গরুর স্বাস্থ্যটা ভালো হয় সাময়িক সময়ের জন্য, বাট একটা গাভীকে যদি খাদ্য খাওয়ানো হয় তার প্রজনন ক্ষমতা কিন্তু অনেক কমে আসে, অনেক কমে যায়। একটা গাভী গরুর খাদ্য পরিমাণ দেওয়া পর্যন্ত দেখা যায় যে একটা গরুর খাবার যেটা গাভীর খাদ্য আর কি 1 কেজি দরকার দুধের জন্য, এগুলো 4 কেজি 3 কেজি খাদ্য দেয়, এগুলো কিন্তু খাদ্যর বলে দুধ দেয়, দুধ দিচ্ছে, কিন্তু পরবর্তীতে এগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুধটা কমে যায়, চর্বি হয়ে যায়, হ্যাঁ বাচ্চা ধারণ করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক সময় গরুর অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা গরু অসুস্থ হয়ে যায়। তো যারা খামারি ভাই আছে তাদের উদ্দেশ্যে আমি বলি যে খাদ্য গরু কম যত খাওয়ানো যাবো তত ভালো,
আর ঘাস আমরা চেষ্টা করবো যাতে সবাই বেশি বেশি ঘাস খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ালে গরু পরিপূর্ণ সুস্থ থাকে, সুস্থ থাকবে, অনেক সুস্থ থাকে। দেখেন আমার গরু দেখলেনি তো, শুধু ঘাস দিবা, এই যে এদিকে ঘাস কাটা রাখা হয়েছে, এগুলা এই যে এখন তোর খাবার সময় না, আমি রাত্রে আর কি সন্ধ্যার আগে আগে আর কি খাবারটা দিয়ে দিই যাতে সন্ধ্যার সময় গরুটা শুয়ে পড়ে আর কি। আচ্ছা ঠিক আছে। আর তাহলে গরুর যে বাড়তি চিকিৎসা কি করা আছে, পেট খারাপ হলে কি দিচ্ছেন? পাশে কি ডাক্তার কেউ আছে পরিচিত? ডাক্তার লাগে না, আমি ওরকম খাদ্য দিই না, ডাক্তারের কোনো ই লাগে না আল্লাহর মতে, তারপরে অনুসারে আল্লাহ দেয়। আমরা তো সবাই খালি বড় হতে চাই, আস্তে আস্তে বড় হতে চাই না, তাড়াতাড়ি বড় হতে চাই, বুঝছেন? তাড়াতাড়ি বড় আমার এই গরুটা মনে হয় যে এই তো গাই বাছুর আপনার বললাম 26,000 টাকার মধ্যে আমার গাই বাছুর কিনা তখন একদম হাড্ডিসার ছিল, পরে আমি একটু যত্ন টত্ন করছি, তাই আল্লাহর রহমতে এটা কেবল দুই দাঁত, দুই দাঁত, হ্যাঁ এটা হিডে আসছিল, আমি দেখাই নাই, বিক্রি করে দেবো। তাহলে আনার পর বললেন যে আলাদা জায়গায় রাখেন, প্রথমে আলাদা জায়গায় রাখেন, একটা করে বাজারে তো বাজার থেকে আমরা কালেকশন করি, অনেক জায়গায় খামার থেকে আনলে দেখা যায় যে অনেকজন ভাইরাসের কারণে বিক্রি করে দেয়, এটা তো আমরা জানি না, এই জন্য আমরা বাইরে কোথাও রাখি। কোয়ারেন্টাইন থেকে আনার পর গরুগুলো যখন ফার্মে ঢোকান, এরপর পর কি করেন? এরপর পর আমরা কিমরির ক্রিমিন ডোজটা করেন, ক্রিমিন ডোজ দেই, তারপরে লিভার টনিক যেটা আছে এগুলো দেই। আচ্ছা, লিভার টনিক এর পর তারপরে দেখা যায় যে অনেক সময় যে অনেক খামারিরা 20,00,000-15,00,000 টাকা গরু বানায়, এগুলা আসলে যারা বানা আমি মনে করি যে তাদের থেকে আমাদেরই বলো, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলি যে ছোট থেকে বড় হবো না, আগে যদি এখানে 10,00,000-15,00,000 টাকা গরু তুলতাম এটা আমার পক্ষে সম্ভব না, সম্ভব চর্চা করা সম্ভব না, জি জি, এই জন্য আর কি যারা খামারি। ছোট গরু পালা, ছোট দেশি জাতের গরু পালাও লাভ, যেমন ফ্রিজিয়ান ক্রস গরু পালাও লাভ, ফ্রিজিয়ান ক্রস গরু গুলো খুব দ্রুত বাড়ে, এই সেই দিক বিবেচনা করে সেটা লাভ, হ্যাঁ কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে একটু বেশি, আবার দেশি, হ্যাঁ বাছুরি তো পাওয়া যায় তা অসম্ভব ছিল। তাহলে আমরা গরুটা আবার দর্শকদেরকে দেখাই যে এই যে এই গাভীটা, এই গাভীটা এবং তার এই সুন্দর বাচ্চাটা, হ্যাঁ এই বাচ্চাটা রাকিব ভাই কিনেছেন মাত্র 26,000 টাকা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আর আমি আর মনে হয় যে এই গরুটা তো আমি এরকম বাছুর কিনতে গেলে হলস্টিন ফ্রিজিয়ানের না বর্তমানে 50, সেটাই আমার এই বাছুরে এখন বিক্রি করতে গেলে তো 26,000-30,000 এর উপরে যাবে, 30,000 টাকার মত না এখন, এখন বাছুর তো অনেকটা লম্বা, জি জি অনেকটা লম্বা, রঙ ভালো, জি এটা মনে হয় যে একটা সুন্দর একটা গাভী হবে। আমি একটু আগে আপনার বাবা আঙ্কেলের সাথে কথা বলি, আঙ্কেল এদিকে আসেন, কোনো সমস্যা নাই এদিকে আসেন, ইনি হচ্ছেন বিহার বাবা আমাদের আঙ্কেল, উনি কিন্তু অনেক আগে থেকে গরু পালেন, এটা আঙ্কেল কত সাল নাগাদ হবে?
তখন কমপক্ষে 40 বছর আগে থেকে, মাশাআল্লাহ, কমপক্ষে 40 বছর আগে থেকে, নিশ্চয়ই তো বেশি হতে পারে, কমপক্ষে 40 বছর আগে, অর্থাৎ আমাদের জন্মের আগে। তো আঙ্কেলের থেকে পরামর্শ বহুত কিছু নিলাম আমি, জানলাম, বুঝলাম। তো আঙ্কেল আগে কিন্তু গাভী গরু লালন পালন করতেন এবং উনি অসুখ বিসুখের কথা প্রথম বললেন, যে মেস্টেটাইজের কথা বললেন, যে ওলান ফুলে যায়, ই ফুলে যায়। উনি কিন্তু একটা সুন্দর কথা একটু আগে আমাকে বলেছেন, এটা ভিডিও তো নেই, উনি বলেছেন যে গরুর দুধ দোহনের পর গরুটাকে শুইতে দেওয়া যাবে না, কারণ মেঝে থেকেই এই অসুখটা হয়। তো দর্শক এটা মাথায় রাখবেন। আর আঙ্কেল যদি বলতেন যে গরু লালন পালনের ক্ষেত্রে কোন গরুটা একটু লাভবান হয়, মানে সাধারণ আমরা একদম ক্ষুদ্র খামারি বলতে পারেন, যে আমাদের জন্য কোন গরুগুলো লালন পালন করলে একটু ভালো হয়, সার গরুর তো অল্পতে ফলনই জায়গা, হ্যাঁ, সার গরু মানে দুই মাস তিন মাস, আবার দুধের দিয়ে আবার গরু তো নগদ, দিনেরটা আসতেছে, যদি বাজার চাহিদা অনুযায়ী আমরা দুধটা বিক্রি করতে পারি, বিক্রি করার ভাই, কিন্তু আঙ্গর কাছে যখন দুধে লিগে বসে গেছে নাকি লিগিয়া দোয়ালে দুধ নেই, আঙ্গর কাছে কিনে হুদা 50 টাকা কেজি, আচ্ছা, তাও মাপ লই দেখায় না, 1 কেজি নেই না তো, আর বেশি লই জায়গা, হ্যাঁ মাপে আবার বেশি, হ্যাঁ মাপে লই জায়গা বেশি, ইয়ার পরে মনে করুন খাদ্যর দামটা আছে, জি, গরুর যে খের খাদ্য একদম খের ঘেরের দামটা অতিরিক্ত বেশি, অতিরিক্ত বেশি, অতিরিক্ত বেশি, তার খাদ্যর দামটা ভুষি দামটা 2000 টাকা বস্তা ভুষি কিনে খাওয়াইয়া 60 টাকা কিন্তু খেয়ে পানি করে দেবে, তাহলে এই কারণে অনেক গায়ের সমস্যা, কিন্তু পুরো এদিকে 10-12 টাকা লস, যে মনে করেন আমরা অন্য কোন জায়গা সেই দিবা অন্য লাইনে দিবা, এরকম কোন সুযোগ সুবিধা আমরা কেউ দেয় হয় না, আমরা খুঁজে পাই, ঠিক আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করতে হবে, যদি দুধের পর্যাপ্ত আপনার যদি গাভীর ফার্ম থাকতো তাহলে আপনার, আমি আমার পরামর্শ ছিল যে মিষ্টির দোকান বা ই করলে, মানে নিজে দিতে পারলে ভালো, যে দুধ হচ্ছে 50-60 টাকা কেজি পড়ে সেটা মিষ্টি হিসেবে যদি নেন তাহলে 100 ডাবল লাভ আসবে আমার মতে আর কি, তাই না রাকিব ভাই? হ্যাঁ সেটাই, গাভী যারা পালে তাদের তাদের আবার অসুখ বিসুখও প্রচুর হয় আমাদের দেশি গরুগুলো, হ্যাঁ যদি বাচ্চা হয় ভালো বাচ্চা দেয় বাচ্চা থাকে ওটা তো লাভজনক আছে, কিন্তু অনেক সময় গাভী দেয় যা পরিচর্যার মধ্যে সমস্যা হয়েছে, জি জি জি, আমরা সারা গরুরা 10 মিনিট পরে গোসল করাবেন, গাড়ি গরুর মধ্যে সময় মতো দুধ হয়তো, জি একদম টাইমলি টাইম, আধা ঘন্টা যদি দুধ কমে আসবে এদিক সেদিক হয়ে যায়, গরু পানের সমস্যা দেয়া যায়, উলানের সমস্যা দেয়া যায়, হ্যাঁ এরপরে কত দানায় হয় কত কিছু বুঝছি না, সেটাই, আচ্ছা, অর্থাৎ গরু ভালো মতন হইলে চিকিৎসাটাও নিজে শিখতে হবে, নিজের কিছু অভিজ্ঞতা রাখুন, স্বাভাবিক, যে সুন্দর কথা, মারাত্মক যেটা এটা মনে করুন যদি না ভাইলেন, যে সময় বুঝতাম যে না আমি কুলে পেলাম না আমি নিজে ভাবলাম না, তখন মনে করুন আমি আমি আবার এটা করি আমি নিজে না পারি, জি তখন কিন্তু আমি ডাক্তারের চিন্তা ভাবনা, তখন না, ঠিক আছে, যে না আমি আমার ডাক্তার চলতেছে না আমি ডাক্তারের ব্যবস্থা নিই, আল্লাহ। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমার চাচা বলতেছেন যে মানে স্বল্প সময়ের জন্য গরুগুলো পাললে লাভবান হওয়া যায়, যেহেতু আমাদের একটু গ্রাম সাইডে আমরা, তাহলে বড় বড় গরু না বানিয়ে আমরা ছোট গরুগুলো লালন পালন করলে বেশি ভালো, বেশি ভালো, বেশি ভালো, খরচ কম, ঠিক আছে, অর্থাৎ দেশি গরুগুলো যদি আমরা এখানে 20-30 হাজার 35 হাজার বা 50 হাজার টাকার নিচে নিলাম, সেই গরু তিন মাসের প্রজেক্ট হলে ভালো নাকি, তিন মাস চার মাস, আচ্ছা, কারণ লোক যে আমরা ভালো যে আঙ্গর লেগে সুবিধা, আর মনে করুন যে আটার লোকের লাভের ভিন্নটা লেখেন মনে চললে একটু তাকে তো নিরন্তর থাকে, জি স্বাভাবিক, সেটাই স্বাভাবিক, বছর ভিন্ন তাহলে তো মনে করুন যে মন খারাপ খারাপ থাকে, কাজে মনে করুন তিন মাস পর পর যদি মনে করুন আমরা গরু পাল্টাইয়া লাভ অনেক কম হোক আর বেশি হোক যদি ভাই আল্লাহ হাতে হাতে হয়ে গেলাম আটটা হয়ে গেলাম, জি যদি গরুর দিকে আমরা আগাই, হ্যাঁ তাহলে কি গরু নিয়ে শুরু করলে ভালো, গরু লাভ আনের পালক যেটা লাভ, যে ক্ষেত্রে মনে করুন এই যে আমি 38,000 টাকা মাংস দামে বিক্রি হয়
তাহলে মনে করুন যেটার সঙ্গে আধা কেজি ভরতো না এক হাজার টাকা আচ্ছা এই দিনটা আমি মানছি আচ্ছা এখন যদি মনে করুন এই যে আমি পাঁচ সাত মাস পাঁচ ছয় সাত মাস হয়েছে মানে বুঝেছি তারপর তার একটা বেশি একটা সেবা যত্ন মানে খাউন না প্রবর দিই না তার আমি ব্যস্তাম না কাজে রয়েছে আমার বলি যে আশা আমার রেখে দিয়েছি এটা মনে করুন আমার নাম বললাম বুঝতে পারলাম লাখ লক্ষ রুপিয়া উঠবে এক লক্ষ ঠিক আছে হ্যাঁ তাহলে এটা লাভ আমার বেশি না ছোটু করে পারলে আজ যদি ছোট করুন যা তাহলে এটা ছোটুতে কিন্তু বড় অর্ডার সবচেয়ে বড়টা হয় সবচেয়ে বেটার ঠিক আছে ঠিক আছে ছোট করে পারলে এই যে গাভীর গরু কি গাই দুধের গরু কি যেমন ছোট্ট গরু পারলে যদি মনে করো নিজে হাতে গরু বানাই দেওয়া হয় এই গরু আপনার আপনার রাহা খুব সুন্দর খাওয়া দাওয়া গরু সুন্দর করে করবো গরুর কি বা জানে সম্পূর্ণ খুব সুন্দর কথা শেড তো এত সুন্দর করে শেড করা আছে এখন দুই পাশ করে ওইখানে চারি কয়টা করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইখানে দুইটা চারিগুলা দেখেন এই চারিগুলা কিন্তু আমি মাটির চারি বলে আরকি খাবার নষ্ট হয়ে যায় এর মধ্যে খাবার আবার নষ্ট হয় না আরকি আজকে সন্ধ্যার খাবারটা কালকে সকালেও খাইতে পারবো গ্যাস হয়ে গেল আরকি গরু গ্যাস হয়ে গেলে তো গরু ফেটে এই খাবারটা খেয়ে দাও মানে গরু খেয়ে ফেলে পরবর্তীতে গ্যাস হয়ে যায় এই যে আমার খাদ্য দেওয়া পানি আর আপনাদের এখানে একদম মশা মাছি নাই আমি বলতে গেলে নাই একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই শেড যে করলেন এটা কিরকম খরচ হয়েছে আনুমানিক আনুমানিক আমার তিনের মতো গেছে তিনের মতো যাবে চালের উচ্চতাটাও অনেক ঠিক আছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর খোলামেলা একটা পরিবেশে ফার্মটা করা আছে এদিকে আমার খোলামেলা আছে আমার গরু আমার তার পরিমাণ কাঁচা ঘাস দিলে তাদের একজন আনন্দ হয় আর কি সেটাই দেখেন এই যে কাঁচা ঘাস কিভাবে খাইতেছে এই যে আমার চাচা রাকিব ভাইয়ের বাবা খাবার দিচ্ছেন এবং খুব সুন্দর করে খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘাস পাইলে গরু মানে আমাদের পোলাও মাংসের মতো হয়ে গেছে অবস্থা আর কি গরু কাঁচা ঘাস খাওয়ালে অনেক অনেক ভালো থাকে আর কি আমরা যেটা বুঝি আর কি আমি বুঝি আর কি কাঁচা ঘাস গরু অনেক প্রিয় আর কি খেয়ার খায় তারপরে ঘাসটা দিলে আর কি গরুর জন্য ভালো আর কি গরুর জন্য ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো থাকার মধ্যে একটা দুইটা গরু থাকবো আর কি আচ্ছা এই যে বকনাটার কথা বললেন বকনাটা আর এই বকনাটা থাকবো আচ্ছা ঠিক আছে আর মোটামুটি আমি আর দি বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে গরু আর বাইরেও আছে এগুলো আর কি বাইরে আছে বিক্রি করে দেবো দুধ দিয়া ওখানে আমরা গরুগুলো দেখবো যে কি পরিমাণ কিভাবে রেখেছেন তাহলে বিদায় নিচ্ছি রাকিব ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া রাখবেন
চাচা আবার বিদায় নিচ্ছি, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর অনেক কিছু জানলাম, আর অনেক কিছু জানতে আসবো, আশা করছি সহযোগিতা করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন বাবা। জি জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধান কাটার সময়টা পরপর এই সময়টায়, এই সময় এগুলো গরু ফলতে খরচ নাই। মাগরিবের সময় নিবেন, ঠিক আছে, বাহ সুন্দর। অর্থাৎ এই যে ফার্মের ভিতরে না ঢোকায় এই যে ধান কাটার পরপর ইয়েতে খেতে এনে বেঁধে দিলে হইলো, একদম সারাদিন খায়। খাইলে অনেক গরু রাখছিলাম, বিক্রি করতে পারি না, সব বক না কিনি, গাভীর দেখাইলাম আপনারা, এরকম গাভী কিনি আর কি। সুন্দর। দর্শক, আমি বলেছিলাম যে রাগী ভাইয়ের আরো কিছু গরু আছে বাইরে রাখা, তো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে তার মধ্যে। সুন্দর, আসো বাবা। ও, তুমি তো অনেক রাগে থাক। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, শান্ত হয়ে গেছে। এটা শাহিওয়াল, ওই পাশে এটা শাহিওয়াল, আর এটা হচ্ছে শাহিওয়াল, হ্যাঁ, হলস্টন ফ্রিজিয়ান, হলস্টন ফ্রিজিয়ান, এটাও দাঁতিল, দাঁতে দাঁতছে, এটা দুই দাঁত। আচ্ছা সুন্দর, সুন্দর সব ছাড়া এখন। এগুলো তো খাবার দিতে হয় না, বন্ধের খাবার খাই মোটামুটি অনেক। তাহলে এইখানে আছে দুইটা, না সাত মাসে গাব দেওয়া, গাবি করেছে আমরা, দলি কিছুই নেই এটা, ঠিক আছে, কোনো সাত মাসে গাবি। গাছ খের, এই গরুটা দুই দাঁত, এটা দুই দাঁত, এটা দুই দাঁত, ওই গরুটা দুই দাঁত, ইঞ্জেকশন দিব না, যদি এরকম হয় এই জায়গায় বিক্রি করে দিব, যেহেতু না ইনশাল্লাহ ঠিক আছে সেটাই। তো আমি একটা কাজ করব, আপনার নাম্বারটা কমেন্টস বক্সে দিয়ে দিব, একদম, হ্যাঁ, পিন পোস্ট হিসেবে দিয়ে দিব, আপনি যদি কেউ নিতে চায়, হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করে নিবে আর কি, ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখেন গড়া কতটুকু আছে, আমার বুক সমান আছে। হুম হুম ঠিক আছে, ব্যাগ দিক দেয় গড়া, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ সবল।